পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, গুরুতর আহত হয়েছে তার ছেলে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। সূত্রের খবর, সোমবার দুপুরে 34 নম্বর জাতীয় সড়ক ধরে একটি বাইকে বেথুয়া ডহরি আসছিল শ্যাম সুন্দর রায় ও তার ছেলে। সেই সময় একটি মাটি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা মারে। পরে স্থানীয়রা শ্যাম সুন্দর রায় ও তার ছেলেকে বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্যাম সুন্দর বাবুকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার ছেলে। ঘাতক ট্রাক্টরটি আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমাদের ফ্রেনারপুরে যে রাস্তা কাজ আরম্ভ করেছে মাটি ফেলতে সাইডে, তখন ট্রাক্টর ট্রলিটা মাটি ফেলতে এসে ট্রলিটা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর মোটরসাইকেলে ধাক্কা মেরেছে, তাতে শ্যামসুন্দর রায় স্পট। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ।